বন্ধুরা, ভিডিও শুরুতেই যে ক্লিপটা তোমরা দেখলে, ঠিক আছে, একদিকে কিন্তু অরিজিনাল ভিডিও প্লে হচ্ছে, আর একদিকে কিন্তু সেই অরিজিনাল ভিডিওটাকে আমরা কিন্তু কার্টুন ভিডিওতে রূপান্তর করেছি। এবার ওই কার্টুন ভিডিওটা যদি আমরা ইউটিউবে আপলোড করি, ইউটিউব থেকে কিন্তু আমরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। এর ফলে কোনো প্রকার আমাদের কপি স্ট্রাইক ক্লেম কিচ্ছু আসবে না, কারণ আমরা অরিজিনাল ভিডিওটা ডাউনলোড করে কিন্তু আপলোড করছি না, আমরা সেটাকে এআইয়ের মাধ্যমে, ঠিক আছে, কার্টুন ভিডিওতে রূপান্তর করছি, তারপরে আপলোড করছি। কীভাবে তোমরা রূপান্তরিত করবে কার্টুন ভিডিওতে, কীভাবে এআই ভিডিওতে জেনারেট করবে, যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আমরা ভিডিও ডাউনলোড করবে, রিলস বলতে পারো বা কোনো লং ভিডিও তোমরা ডাউনলোড করবে, সেটাকে তোমরা এআইয়ের মাধ্যমে রূপান্তরিত করবে কার্টুন ভিডিওতে, এবং সেটা তোমরা আপলোড করে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করবে। কীভাবে করবে সেটাই আজকে দেখাবো, তাই ভিডিওটা একদম স্কিপ করো না, ঠিক আছে, এবং এডিটিংও তোমাদেরকে কিন্তু ভালোভাবে করতে হবে, নাহলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসতে পারে, তাই ভিডিওটা একদম স্কিপ করো না। কীভাবে করবে তোমাদের দেখাবো। অনেকজন দেখবো, অনেক ইউটিউবে ভিডিও আছে এই ব্যাপারে যে অরিজিনাল ভিডিওকে কার্টুন ভিডিওতে রূপান্তরিত করতে গেলে, অনেকজনে দেখবে দেখিয়েছে যে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে, বিভিন্ন ডোমো যেসব এআই টুল আছে সেখান থেকে করে, সেখান থেকে করলে কিন্তু বিভিন্ন VPN ইনস্টল করতে হয় বা অনেক কিন্তু ঝামেলা, কিন্তু আমি তোমাদের খুব সহজভাবে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে, একটা অ্যাপস আমাদেরকে কিন্তু ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। আমরা গুগল প্লে স্টোরে চলে যাব, যার পরেই আমরা কিন্তু এখানে সার্চ বারে চলে আসবো। আসার পরেই আমরা এখানে সার্চ করবো যে ভিট ল্যাব, ঠিক আছে, ভিট ল্যাব বললে তোমরা সার্চ করবে, সার্চ করার পরেই দেখবে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে, বুঝতে পারলে, এটা তোমরা ইনস্টল করে নেবে। আমার দেখতে পাচ্ছি ইনস্টল করাই আছে। আমরা এবার কী করবো, ওপেন করবো, ঠিক আছে, এইভাবে ওপেন করবো, কীভাবে জেনারেট করবে, ঠিক আছে, সব কিন্তু দেখাচ্ছি, ভিডিওটা একদম স্কিপ করো না। এবার তোমরা অনেকে কী করবে যে এই অ্যাপসটা তোমাদের দেখালাম, তাড়াতাড়ি করে তোমরা ভিডিওটা ছেড়ে চলে যাবে, দিয়ে তোমরা নিজে ক্রিয়েট করতে যাবে, পারবে না, ঠিক আছে। তোমাদের বিভিন্ন কিন্তু সেটিং ঠিকঠাক করতে হবে, এবং তোমাদের কিছু কথা বলবো যে কথাগুলো তোমরা যদি ঠিকঠাক না শোনো না, চারটে পাঁচটা ভিডিও জেনারেট করার পর আর্ট করতে পারবে না, বুঝতে পারলে। এগুলো হচ্ছে পেড অ্যাপস, এগুলো কিন্তু টাকা দিয়ে তোমাদেরকে পে করতে হয়। কীভাবে তোমরা এই অ্যাপসগুলোকে ফ্রি ভার্সনে ইউজ করে যত খুশি ভিডিও ক্রিয়েট করতে পারবে, সব কিন্তু আজকে এই ভিডিওতেই দেখাবো। তো সবার প্রথমে তোমরা কী করবে, এরকম ইন্টারফেস আসার পরই অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশনে প্রেস করবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে কী করতে হবে, উপরে দেখো স্কিপ বলে একটা অপশন আছে, ওই টিপস অপশনে প্রেস করার পরে তোমাদেরকে কিন্তু জিমেলে লগ ইন হতে হবে, ঠিক আছে। তোমার ফোনে কত জিমেল আছে, একটা জিমেলে কিন্তু চারটে পাঁচটা ভিডিও জেনারেট করতে পারবে, তারপর কিন্তু আর হবে না পেড ভার্সন, তখন টাকা চাইবে, 300-400 টাকা করে পে করতে হবে। সেই জন্য আমাদের কী করতে হবে, অনেকগুলো জিমেল কিন্তু ক্রিয়েট করবো না, ঠিক আছে, মানে আলাদা আলাদা জিমেল দিয়ে তুমি কত জিমেল ক্রিয়েট করবে, কত তুমি ভিডিও জেনারেট করবে। সেই জন্য আমাদেরকে সবার প্রথমে কী করতে হবে, এই কন্টিনিউ উইথ ইমেল বলে একটা অপশন আছে, দেখো সেকেন্ড নম্বরে, এই অপশনে প্রেস করবো। এই অপশনে প্রেস করার পরই আমরা হোম করে দেবো। হোম করার পরই আমরা আবার গুগল প্লে স্টোরে চলে আসবো। আসার পরই এখানে আমরা সার্চ করবো যে টেম মেল বলে, ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার কিন্তু ইনস্টল আছে, এই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবে, ঠিক আছে। এই অ্যাপস থেকে তোমরা যত খুশি কিন্তু রিপ্লেসমেন্ট আনলিমিটেড জিমেল আইডি ইমেল আইডি তোমরা কিন্তু এখান থেকে পাবে। সেই জন্য আমরা কী করবো, ইনস্টল করাই আছে, আমরা ওপেন অপশনে প্রেস করবো এখানে, ঠিক আছে। ওপেন অপশনে প্রেস করার পরই তোমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা নতুন এখন কিন্তু ওপেন করছি, ওই জন্য কিন্তু লোডিং হচ্ছে, একদম ভিডিওটা স্কিপ করে দেখো না, স্টেপ বাই স্টেপ তোমাদের সব দেখাবো। তো তোমরা কী করবে, এই ঢেড়া চিহ্নতে প্রেস করে দেবে, ঠিক আছে। এভাবে তোমরা ঢেড়া চিহ্নতে প্রেস করার পরই এইরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে উপরে চেঞ্জ বলে একটা অপশন আছে, এই চেঞ্জ অপশনে প্রেস করে দেবো। তোমরা এই নো থ্যাঙ্কস অপশনটাই প্রেস করে দেবে। নো থ্যাঙ্কস অপশনে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে কপি বলে একটা অপশন আছে, এই কপি অপশনে প্রেস করে দেবে, ঠিক আছে। তারপরে এটা অ্যালাউ করে দেবে, ঠিক আছে, কপি কিন্তু করে ফেলেছি, দেখতে পাচ্ছ কপি অপশনে প্রেস করে দেবে, ঠিক আছে। কপি অপশনে প্রেস করার পরই তোমরা এভাবে হোম করে দেবে। হোম করার পর তোমরা আবার চলে আসবে এখানে, যে এই অ্যাপসটা আমরা ভিডিওটা জেনারেট করবো, এখানে আমরা এই ইমেলটা পেস্ট করে দেবো, ঠিক আছে। সিম্পল এখানে পেস্ট করবো, তারপরে দেখো পেস্ট করে দিলাম, তারপরে আমরা এখানে কন্টিনিউ অপশনে প্রেস করে দেবো। তারপরেই কিন্তু এখানে কিন্তু একটা কোড চাইবে, ঠিক আছে। এই কোডটা কোথায় যাবে, এই কোডটা কিন্তু আমাদের এই অ্যাপসটার মধ্যে চলে আসবে, যে অ্যাপসটা থেকে আমরা ইমেলটা নিলাম। এই অ্যাপসটা ওপেন করে তোমরা এখানে কিন্তু ওটিপিটা তোমাদের দেখাবে, ইনবক্স বলে একটা নিচে অপশন আছে, এই অপশনে প্রেস করে দেবে। প্রেস করার পরই তোমাদের কিন্তু অ্যাড আসবে, ঠিক আছে, এগুলোতে অ্যাড আসবে, আমরা ক্লোজ করে দিচ্ছি। তারপরে তোমাদের কী করতে হবে, এই অপশনে এখানে কিন্তু লিঙ্কটা আছে, আমরা এই অপশনে প্রেস করে দেবো, ঠিক আছে। এই অপশনে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ দেখো কোডটা কিন্তু এখানে চলে এসেছে, আমরা কিন্তু এভাবে আঙুল দিয়ে ট্যাপ দিয়ে এখানে কিন্তু কপি করে নেবো, ঠিক আছে, কপি হয়ে গেল। এবার আমরা এই অ্যাপসে আসার পরই এই কোডটা কিন্তু এখানে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে প্রেস করলেই কিন্তু আমাদের এটা কিন্তু তাহলে কিন্তু এটা আমাদের ইমেল আইডি দিয়ে কিন্তু লগ ইন হয়ে গেল, বুঝতে পারলে, লগ ইন হয়ে গেল। এবার অ্যালাউ করে দেবো, অ্যালাউ করার পরে দেখো এখানে ঢেড়া চিহ্ন আছে, ঢেড়া চিহ্নতে প্রেস করে দেবো, ঠিক আছে। ঢেড়া চিহ্নতে প্রেস করার পরে আবার আমরা এখানে ঢেড়া চিহ্নতে প্রেস করে দেবো, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস কিন্তু আমাদের চলে এসেছে, লগ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এবার আমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, ভিডিও জেনারেট করার জন্য এই অপশনটা প্রেস করবে, এই প্লাস আইকনটাই, ঠিক আছে, এই প্লাস আইকনে প্রেস করবে। তারপরে তোমাদের দেখতে পাচ্ছ এখানে নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে, এই নিউ প্রজেক্ট অপশনে তোমরা প্রেস করে দেবে। প্রেস করার পরে এখানে অ্যালাউ করে দেবে, অ্যালাউ করার পরে এবার তোমার গ্যালারিটা ওপেন হবে। এবার কিন্তু তোমাকে শর্ট ভিডিও, রিলস, বিভিন্ন ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব থেকে কিন্তু বিভিন্ন রিলস তোমাকে কিন্তু ডাউনলোড করতে হবে। কীভাবে করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা ধরো
ইউটিউবে চলে এলে, ইউটিউবে আসার পর কিন্তু এখানে প্রচুর শর্ট ভিডিও দেখতে পাচ্ছ। এই যে শর্ট ভিডিও গুলো আছে, ঠিক আছে, এই শর্ট ভিডিও গুলো তোমরা ডাউনলোড করবে, কিভাবে ডাউনলোড করবে সেগুলো কিন্তু বলা নিষেধ, আমাকে ইউটিউব স্ট্রাইক দিতে পারে। ঠিক আছে, ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় বললেই কিন্তু আমাকে ইউটিউব স্ট্রাইক দিতে হবে, এগুলো গাইডলাইন্স এর বিরুদ্ধে। তাও তোমরা অনেক ভিডিও দেখবে ইউটিউবে আছে যে কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয়, ওই ভিডিও গুলো দেখে তোমরা এই রিলস গুলো তোমরা ডাউনলোড করে নেবে বা লং ভিডিও করতে পারো বা ইনস্টাগ্রামে চলে আসবে। ঠিক আছে, আমি তোমাদের ইনস্টাগ্রামে এখানে প্রচুর রিলস দেখবে, এই রিলস গুলো তোমরা যে ভিডিওটা খুশি, তোমরা এখানে প্রচুর রিলস আছে, দেখো এই রিলস গুলো। ঠিক আছে, দেখো এই রিলস গুলো যে কোনো খুশি তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে তোমরা কার্টুন ভিডিওতে কিভাবে তোমরা জেনারেট করবে সেটা চলো দেখায়। ঠিক আছে, আমি কিন্তু ওইভাবেই কিন্তু কিছু রিলস আছে, দেখো এখানে কিন্তু 4-5টা রিলস তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি ডাউনলোড করছি। তো আমি এই রিলসটা আমি এক্সপোর্ট করে নিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরেই আমাদেরকে যেটা করতে হবে, দেখো দেখতে পাচ্ছ তো অ্যাড এ প্রজেক্ট বলে আছে না, এই অ্যাড এ প্রজেক্ট অপশানে আমরা প্রেস করবো। প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার রিলসটা কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, দেখো এটা আমরা গট ইট করে দিলাম, তারপরে দেখো রিলসটা কিন্তু চলে এসেছে। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই, ঠিক আছে, ভিডিওটা কিন্তু আমাদের 9 সেকেন্ড রাখতে হবে। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ 40 সেকেন্ড আছে ভিডিওটা, মানে 9 সেকেন্ড অবধি তোমরা কিন্তু ভিডিওটা কার্টুনে রূপান্তরিত করতে পারবে, তার বেশি কিন্তু পারবে না। দেখো 9 সেকেন্ড আমি করে দিলাম। ঠিক আছে, ভিডিওটা আমি এভাবে লেন্থটা কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, 9 সেকেন্ড করবে, আবার ভিডিওটা জেনারেট হয়ে যাবে। তারপর থেকে যে 9 সেকেন্ডের পর থেকে যেটা বাকি থাকবে, আবার সেখান থেকে 9 সেকেন্ড নিয়ে এভাবে মানে জেনারেট করে করে তোমার এডিটরে গিয়ে একসঙ্গে জুড়ে দিয়ে এডিট করে নেবে। কিন্তু এই আসতে তুমি কিন্তু 9 সেকেন্ডের বেশি কিন্তু ভিডিও তুমি কার্টুনে রূপান্তরিত করতে পারবে না। দেখো 6 সেকেন্ড 7 সেকেন্ড, এটা আমি 9 সেকেন্ড করে নিচ্ছি, 8 সেকেন্ড 9 সেকেন্ড, আর একটু যাবে, দেখো 9 সেকেন্ড করে নিলাম। করার পরে আমাদেরকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছ এই নিচে একটা অপশন আছে এআই ইফেক্ট বলে, এই এআই ইফেক্ট অপশানে প্রেস করবে। প্রেস করার পরেই দেখবে এখানে প্রচুর কিন্তু অপশান আছে, দেখো এআই কার্টুন এই অপশানটাই তোমরা প্রেস করতে পারো। আবার এদিকে আসার পরই এআই, ঠিক আছে, অ্যানিমেশন যেটা আছে এআই অ্যানিমেশন অপশানে প্রেস করতে পারো। আমরা কী করবো, এআই অ্যানিমেশন অপশানে প্রেস করার পরই এখানে প্রচুর ধরনের অ্যানিমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটা অ্যানিমেশনে ধরো আমি এখানে প্রেস করছি, ধরো আমি এই অ্যানিমেশনটাই প্রেস করে দিলাম। ঠিক আছে, এটাতে ধরো প্রেস করে দিলাম। প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোডিং নিচ্ছে, মানে ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে, বুঝতে পারলে তো। তো ততক্ষণ এক্সপোর্ট হোক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু ভিডিওটা দেখো এক্সপোর্ট হয়ে গেছে। ঠিক আছে, দেখো তৈরি হয়ে এআই কার্টুন ভিডিওতে কিন্তু রূপান্তরিত হয়ে গেছে। ভিডিওটা আমি প্লে করছি, তোমরা একবার দেখো। ঠিক আছে, সাউন্ডটা একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি প্লে করছি, দেখো তোমরা। তো এআই এভাবে কিন্তু রূপান্তরিত হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমরা 4-5টা করে কিন্তু একটা ইমেলের মধ্যে তোমরা তৈরি করতে পারবে ভিডিও। যখনই দেখবে আবার আলাদা ইফেক্ট তোমরা অ্যাড করতে যাবে, 4-5টা ভিডিও মানে জেনারেট করার পর, তখন দেখবে তোমাদের পেড ভার্সন তো পে করতে বলবে। তখন তোমরা কি করবে, এই অ্যাপসটা তোমরা ডাটাটা ক্লিয়ার করে দেবে। কীভাবে কী করবে সব দেখাচ্ছি, এবার এক্সপোর্টটা কীভাবে করবে চলো তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে উপরে এক্সপোর্ট বলে একটা অপশন আছে, সেভটা যেটা বলে, এই অপশানে প্রেস করে দেবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেভ ভিডিও বলে একটা অপশন আছে নিচে, এই সেভ ভিডিও অপশানে প্রেস করে দিলেই কিন্তু দেখো দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে, তোমরা দেখতে পারবে। ঠিক আছে, এবার তুমি 4-5টা ভিডিও যখনই তোমার সেভ হয়ে যাবে, ঠিক আছে, তারপরে কিন্তু তোমাদের কিন্তু ভিডিওটা তোমাদের বার প্রথমেই বললাম যেটা পেড ভার্সন দেখবে আর করতে পারবে না, তখন টাকা পে করতে বলবে। তখন তোমরা কি করবে, এভাবে তোমরা হোম করে দেবে। হোম করার পরেই তোমরা অ্যাপসটার উপর এভাবে আঙুল দিয়ে ট্যাপ দেওয়ার পরে অ্যাপস ইনফো বলে একটা অপশন আছে, এই অপশানে প্রেস করে দেবে। প্রেস করার পরই, ঠিক আছে, এটা বলে রাখছি, না নাহলে কিন্তু তোমাদের 4-5টা ভিডিও করার পর দেখবে আবার তোমাদের পেড ভার্সন চাইবে। সেই জন্য তারপরে তোমরা কি করবে, নিচেই দেখবে এখানে ক্লিয়ার ডাটা আছে। ঠিক আছে, তোমাদের উপরে থাকতে পারে অপশানটা, অল ক্লিয়ার ডাটা অপশানে প্রেস করে ওকে করে দেবে। ওকে করে দিলে তো এবার কি হবে, অ্যাপসটা কিন্তু প্রথম থেকে আমাদের কিন্তু ওপেন হবে। সেই জন্য আমরা সবার প্রথমে কি করবো, অ্যাপসটা আবার আবার ওপেন করবো এভাবে। ঠিক আছে, ওপেন করার পরে তোমাদের আমি বলে দিচ্ছি, দেখো অ্যাকসেপ্ট কন্টিনিউ, মানে প্রথম থেকে যেটা লগ ইন করলে সেটা চলে আসবে। দেখো স্কিপ অপশানে প্রেস করবে। ঠিক আছে, মানে আবার একটা আলাদা ইমেলে কিন্তু আমরা লগ ইন হবো, তাহলে কিন্তু আবার আমরা 4-5টা ভিডিও কিন্তু জেনারেট করতে পারবো। হোম করে দেবো, আবার আমরা এই অ্যাপসটাই চলে আসবো, টেম মেল বলে, এটা আসার পরই আমরা সেই একই রকম। ঠিক আছে, উপরে দেখো চেঞ্জ অপশানে প্রেস করে দেবে। ঠিক আছে, তারপরে তোমরা এরপরে যে ইমেলটা আসবে, দেখো আলাদা ধরনের একটা ইমেল চলে আসবে, এখানে নো করে দিলাম। তারপরে দেখো আলাদা একটা ইমেল চলে এলো, ঠিক আছে, জিমেল। তারপরে আমরা এখানে কপি অপশান প্রেস করে কপি করে দিলাম। ঠিক আছে, তারপরে ওকে করে দিলাম। আবার আমরা এই অ্যাপসে আসার পরে এখানে আমরা পেস্ট করে দিলাম। তারপরে কন্টিনিউ অপশান প্রেস করে আবার একটা কোড আসবে, সেই জন্য আবার আমরা এই অ্যাপসে চলে এলাম। আসার পরে এগুলো আমরা অ্যাড আসবে, ঠিক আছে, এগুলো ডিসমিস করে দিচ্ছি। ধরো নিচে দেখতে পাচ্ছ, দেখো ইনবক্সের মধ্যে আবার কোড চলে এসেছে। আবার আমরা এই অপশানে প্রেস করে দেখতে পাচ্ছ নতুন কোড চলে এসেছে, উপরে এই অপশানে প্রেস করে দেবো। আর দেখো এই কোডটা কিন্তু আমরা এখানে কপি করে নেবো, এভাবে কপি করে নেবো, সেম জিনিস। হ্যাঁ, কপি করার পর আমরা এখানে আবার পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করে দিলাম, কন্টিনিউ অপশানে প্রেস করে দেবো। আবার নতুন করে কিন্তু আমার মানে অ্যাপসটা ওপেন হবে। ঠিক আছে, নতুন করে তোমরা দেখেন, তোমাদের চোখের সামনেই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, অ্যালাউ করে দিলাম, আবার একবার ব্যাক দিয়ে দিলাম। দেখো নতুন করে আবার এলো, আবার তোমরা এখানে প্লাস এখানে প্রেস করে আবার তোমরা নিউ প্রজেক্টে প্রেস করে আবার অ্যালাউ করে দিলাম, তোমাদের আমি আবার দেখাচ্ছি। ঠিক আছে, আবার একটা নতুন ভিডিও দেখো, এখান থেকে অ্যাড প্রজেক্টে করে দিলাম। এটা একটা ছেলের নাচ ড্যান্স ভিডিও, ঠিক আছে, এটা আমি দেখো আবার করছি। ঠিক আছে, দেখো এই একটা ভিডিও, এটাও আমরা কমিয়ে দেবো লেন্থটা।
ঠিক আছে, এটা 20 সেকেন্ড আছে, 9 সেকেন্ডের বেশি তোমরা কিন্তু করতে পারবে না বলেই দিচ্ছি। মানে 9 সেকেন্ডের বেশি কিন্তু এআইয়ের মাধ্যমে রূপান্তরিত হবে না। এটা 9 সেকেন্ড করে নিলাম, করার পরে আবার আমরা কী করবো, নিচে দেখতে পাচ্ছ এআই ইফেক্ট বলে অপশন আছে, এই অপশানে প্রেস করে দিলাম। ঠিক আছে, আবার আমরা এআই অ্যানিমেশনে প্রেস করার পর এখান থেকে আমি নতুন ধরো একটা অ্যানিমেশন ধরো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে দেখি খুঁজে নিই আমি, ও বিভিন্ন কিন্তু এখানে তোমাদের অ্যানিমেশন আছে, তোমরা এখানে রকম রকমের অ্যানিমেশন কিন্তু অ্যাড করবে। আমি ধরো এটাই করলাম, করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এটা লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর তোমাদের আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু 100% হয়ে গেছে। ঠিক আছে, দেখো সাকসেসফুল হয়ে গেছে। এবার আমি ভিডিওটা প্লে করছি, দেখো কত সুন্দর ক্রিয়েট হয়েছে, তোমরা শুধু দেখো ভিডিওটা আমি প্লে করছি। ঠিক আছে, 9 সেকেন্ড করার পরে 9 সেকেন্ডের পর থেকে আবার একটা নতুন করে তোমরা প্রজেক্ট নিয়ে আবার একটা ওর পর থেকে করার পর তোমরা এডিটরে কাইন মাস্টার সেখানে ভিডিওগুলো জোড়ে দেবে। একসঙ্গে 40 সেকেন্ড যেটা ছিল লেন্থটা 20 সেকেন্ড করে নিলে ভিডিওটা তোমরা তোমরা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ইনস্টাগ্রামে রিলসের মাধ্যমে আপলোড করে প্রচুর টাকা কিন্তু ইনকাম করতে পারবে। কোনো প্রকার কপি স্ট্রাইক ক্লেম কিচ্ছু আসবে না, কারণ এটা কিন্তু এআইয়ের মাধ্যমে কিন্তু জেনারেট হয়ে গেছে ভিডিওটা, বুঝতে পারলে তো। তো চলো সেভ করার জন্য তোমরা কী করবে, আবার এক্সপোর্ট অপশানে প্রেস করে এখানে সেভ করবে। ঠিক আছে, তাই বন্ধুরা দেখে নিলে যে পুরো প্রসেসটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, যে কীভাবে তোমরা এডিট করবে, 4-5টা এগুলো কিন্তু পেড ভার্সন, ব্রেন খাটি আমি কিন্তু আনলিমিটেড ভিডিও কিন্তু এখান থেকে আমরা তৈরি করতে পারবো। ওই ইমেলের যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা ইনস্টল করে, নাহলে কী হবে, তুমি গাদা ইমেল তোমার মোবাইলে কত জেনারেট করবে, 4-5টা ভিডিওর পর আবার তো নতুন ইমেল ক্রিয়েট করতে পারো, ওই জন্য ঝামেলার দরকার নাই। ওই অ্যাপসটা থেকে আনলিমিটেড ইমেল তোমরা পেয়ে যাচ্ছ, শুধু ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিয়া আর যত খুশি আনলিমিটেড তোমরা এআই ভিডিও কার্টুন ভিডিওতে রূপান্তর করে তোমরা আপলোড করো ফেসবুকে ইনস্টাগ্রামে, লাখ লাখ টাকা ইনকাম করো, কোনো সমস্যা নেই। চলো এখানে ভিডিওটা শেষ করছি, যদি এরপরও যদি কোনো রকম তোমাদের সমস্যা হয় বুঝতে তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো ভালো থাকবে, ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।